তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা ছিল রাজার মতো। অভিষেক ওডিআইতে ভারতের বিপক্ষে 5 উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন তাসকিন। 2019 সালে ভারতের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টা টেস্ট খেলতে গেলে সৌরভ গাঙ্গুলি প্রশ্ন করে বসেন, তোমাদের সেই লম্বাওয়ালা ফাস্ট বোলারটা কই? ততদিনে তাসকিন হারিয়ে গিয়েছিলেন, কোনো কিছুতেই ভালো করতে পারছিলেন না তাসকিন। তবে ওই যে একটা কথা আছে, সময় কারোর জন্য সমান তালে চলে না, তাসকিন যেন তারই একটা জ্বলজ্বন্ত উদাহরণ। বিপিএলে খেলতে গিয়ে পায়ের ইঞ্জুরিটা যেন তার জন্য বড় সুফল বয়ে আনলো, এর পরের ঘটনা তো সবারই জানা। আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করাটা ছিল দুর্দান্ত। এই তো গত কয়েক মাস আগে তাসমান পারে নিউজিল্যান্ডের বিপক্ষে অগ্নিঝারা বোলিং করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। এরপর শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মরা পিচে 140 কিলোমিটার গতিতে টানা বল করে গেছেন, তবে তার মধ্যে দেখা যায়নি কোনো ক্লান্তিবোধ। টানা লাইন লেন্থ মেনটেন করে বল করে যাওয়া একটা দুর্দান্ত ব্যাপার ছিল। রাফসান্দা ছোট ভাই অনলাইনে ফুড রিভিউ দেন, তিনি তার ভিডিওতে তাসকিনকে একটা প্রশ্ন করে বসেন, আপনি কি নিজেকে সেরা বলার ভাবেন? প্রশ্নটা শুনে তাসকিনের উত্তরটা ছিল, ভিতরে আমি পার্সোনালি মনে করি ইয়েস আই হ্যাভ, বাট স্টিল লং ওয়ে টু গো, এখনো ইমপ্রুভমেন্টের অনেক বাকি আছে। আমি যদি আমার নিজের কাছেই বেস্ট না হইতে পারি তাহলে তোমার কাছে কিভাবে বেস্ট হবো? তাসকিন আজকে নিজের প্রতি বিশ্বাস রাখেন, সঙ্গে শারীরিকভাবে নিজেকে ফিট রাখা এবং সবশেষে নিজের সবটুকু খেলার মাঠে নিংড়ে দেওয়াই তার সাফল্যের সবথেকে বড় কারণ। স্পিড জেনারেট করে বল করতে তাসকিন আজকে আমাদের প্রধান ভরসা। তাসকিনকে মজার ছলে আরও একটি প্রশ্ন করেন রাফসান, আপনাকে দেখতে রোনালদোর মতো লাগে। প্রশ্নটা শুনে তাসকিন হাসতে থাকেন। তবে তাসকিন নিজেকে ফিট রাখার জন্য যেভাবে পরিশ্রম করে গেছেন সেটা বাংলাদেশের অন্য যে কোনো ক্রিকেটারের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। সামনে T20 বিশ্বকাপ, তাসকিনের উপরে আমাদের বড় আশাটাই থাকবে। সাদিকুল ইসলাম রেজা, হোয়াটসঅ্যাপ ক্রিকেট।